بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফোর স্কয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والى، أو عالما أو متعلما. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় জিক্রুল্লাহর ফজিলত। আল্লাহকে স্মরণ করলে আমাদের কি ফায়দা হয়? প্রথম নম্বর, আল্লাহকে স্মরণ করা এটা উত্তম আমল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা আল্লাহর বন্দা হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা অবশ্যই নেক কাজ করব, এবং নেক কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো জিক্রুল্লাহ, যেটা সবসময় করা যায়, দিনেও করা যায়, রাত্রেও করা যায়, দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, অজু সহ করা ভালো, বাট অজু ছাড়াও করার পারমিশন রয়েছে। দিনে রাত্রে এমন কোনো টাইম নেই যে টাইমের মধ্যে কোনো রেস্ট্রিকশন রয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, যিকরান কাসীরা, যত বেশি করতে পারো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং আল্লাহর তসবিহ পাঠ করবে সকাল সন্ধ্যা সব সময়, দিনের প্রতিটি অংশে, সকালে ও বিকালে ও সর্বাবস্থায় সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ আমরা জানি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়, ইভেন ফরজ গোসল অবস্থায় তো জিকির করা জায়েজ রয়েছে।
যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ অভ্যাস এবং আদত ছিল উনি কোরআনে করিম মুখস্থ তিলাওয়াত করলে অজু ছাড়া জায়েজ থাকলেও অজু করে তিলাওয়াত করার চেষ্টা করতেন ঠিক তেমনিভাবে আল্লাহর জিকির এবং আল্লাহর নাম নেওয়ার সময়ও বা ওযু ওযু অবস্থায় আল্লাহকে স্মরণ করার চেষ্টা করতেন এবং বলতেন আমি ভালো পাই না জিকির মানে অজু ছাড়া আল্লাহর নাম নেব এটা আমি ভালো পাই না একদিন হযরত আবু জুহাইম থেকে বর্ণিত উনি বলেন একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিতে দেরি করলেন কারণ অজু ছিল না পরবর্তীতে অজু করে আবার একজন সাহাবির সালামের জবাব দিতে গিয়ে যখন দেখলেন উনি চলে যাবেন অজু করার সুযোগ নাই তাইয়াম্মুম করে হলেও নবী করিম সাল্লাম সালামের জবাব দিয়ে তারপরে বললেন ইন্নি কারিহতু আন আযকুরুল্লাহ ইল্লা আলা তাহারাতিন পাকি এবং পবিত্রতা অর্জন করা ছাড়া আমি আল্লাহর নাম নিতে আমি ভালো পাই না বাট জায়েজ আছে ওই হাদিস থেকে আরেকটি হাদিস থেকে বোঝা গেল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্ব অবস্থায় অজু থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করেছেন অজু না থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করেছেন অতএব বেলা অজুও আল্লাহর জিকির করা জায়েজ আছে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে অনেকটা রেস্ট্রিকশন রয়েছে যেমন নামাজ নাম্বার অফ রাকাতের ক্ষেত্রেও রেস্ট্রিকশন রয়েছে যে ফজর নামাজ আমরা পড়ি ফরজ আমরা দুই রাকাতই পড়বো এখানে তিনটা খাত বা চার রাকাত বাড়িয়ে পড়ার কোনো সুযোগ নাই জুহরের ফরজ চার রাকাত সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই মাগরিবের ফরজ তিন রাকাত আসরের ফরজ চার রাকাত এশার ফরজ চার রাকাত সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই জনৈক আরবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল ইয়ারসুল্লাহ হাদ্দিসনি বেআমলিন ইদা আমিল তু দাখালতুল জান্না ইয়ারসুল্লাহ আপনি আমাকে এমন আমলের কথা বলুন যা কাজ করলে আমি সহজে জান্নাতে যেতে পারি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এক আল্লাহর বিশ্বাস করতে হবে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না দুই নম্বর নামাজ পড়তে হবে ডেইলি ফাইভ টাইম তিন নম্বর যাকাত দিতে হবে চার নম্বর রমজান শরীফ রোজা রাখতে হবে এবং পাঁচ নম্বর হজ করতে হবে তখন ওই আরবি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাগুলো বললেন আমি এগুলোর উপর হুবহু আমল করব আমি আমার পক্ষ থেকে ইবাদতের ক্ষেত্রে আমি কোনো কম বেশ করব না এখান থেকে কী বোঝা গেল যে নামাজের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে নিজের পক্ষ থেকে নামাজের নাম্বার রাকাতের মধ্যে কোনো কম বেশ করা যায় না রমজান শরীফের রোজার ক্ষেত্রেও বৎসরে একবার রমজান শরীফ রোজা ফরজ করে দেওয়া হয়েছে রমজান শরীফ উনত্রিশ দিন অথবা ত্রিশ দিন হতে পারে যার ফলে আল্লাহ বলেছেন আয়ামাম মাদুদাত গণার কয়েকটি দিন বর্ষা রোজা রাখা ফরজ এখানেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হজ করার ক্ষেত্রেও আজকে চাইলে আপনি হজ করতে পারবেন না কিন্তু উমরা অবশ্য করা যায় আপনারা হয়তো এই টাইমে উমরা যাইতেছেন তো হজ করতে হলে কিন্তু ওই বৎসরের নির্দিষ্ট সময় ব্যতীত হজ করা যায় না সেখানে রেস্ট্রিকশন রয়েছে টাইমের এবং জাগার সময়ের রেস্ট্রিকশন রয়েছে জিলহজ্জার পাঁচ দিনের ভিতরে হজ করতে হয় আট তারিখ থেকে মিনায় গিয়ে নয় দশ এগারো বারো এই পাঁচ দিনের ভিতরেই হজ করতে হয় নয় আট তারিখ মিনায় যাওয়া হয় নয় তারিখ আরাফা রাত্রে মুজদালিফা পরের দিন আবার মিনায় এসে পাথর মারা কুরবানি দেওয়া চুল কাটা তারপরে আবার তোয়াফ করা সমর সাই করা এই যে কতিপয় কাজ হজের এই কাজগুলো কিন্তু আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিনের ভিতরেই করতে হয় আবার হজের জন্য জায়গাও নির্ধারিত আপনি যদি মক্কায় না যান তাহলে তো আপনি হজ করতে পারতেছেন না ওই জায়গায় যেতে হবে আপনাকে জিকিরের ক্ষেত্রে কিন্তু এভাবে কোনো বৎসরে কোনো দিন তারিখ নির্ধারিত নয় এবং কোনো জায়গাও ফিক্স নয় আপনি যে কোনো জায়গা থেকে আল্লাহকে স্মরণ করলে আপনি আল্লাহর জিকির হবে ইনশাআল্লাহ ইভেন সবচেয়ে সহজ পন্থা হলো আপনারা যারা মা বোন যারা বাচ্চাদেরকে ড্রপ করেন স্কুলে বা পিক আপ করতে যান যাওয়ার সময় আপনি ড্রাইভ করে যাচ্ছেন অথবা পায়ে হেঁটে যাচ্ছেন আপনার মুখ দিয়ে জিকির করতে থাকুন আপনি পারবেন রান্না করতেছেন আপনার মুখ দিয়ে আল্লাহর জিকির জারি রাখুন আপনি একজন ভাই
আপনার একটা দোকানে ব্যবসা করছেন, আপনি ক্যাশে বসা বা অথবা অন্য কোনো কাজ করতেছেন, জবান ফ্রি আছে, আপনি জবান দিয়ে কন্টিনিউ আল্লাহর জিকির জারি রাখতে পারেন জবানের মধ্যে। ড্রাইভ করতেছেন, আপনি হয়তো ক্যাবিং করেন, তো আপনি ক্যাবিং করার সময়ও ড্রাইভ করে করেও আপনার জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখতে পারেন। কত সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ বলেন উযকুরুল্লাহ জিকরান কাসিরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। জিকির বলতে কি বুঝি আমরা? বিগত তারিখের আলোচনা থেকে তো বুঝেছেন আপনারা, জিকির বলতে নাম্বার ওয়ান কোরআনে করিমের তিলাওয়াত সর্বোত্তম জিকির এবং কোরআন শোনাও জিকির। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি না, কেন জিকির যেমন করা হয়েছে কোরআনকে। অতএব কোরআন তিলাওয়াত করা অথবা তিলাওয়াত শোনা এটাও জিকির অন্তর্ভুক্ত, সব পাওয়া যায়। দুই নম্বর, সর্বপ্রকার ইবাদতও জিকিরের অন্তর্ভুক্ত। যেমন ইয়াউমুল জুমায় আমরা জুম্মার নামাজে যাই, সেখানে জুমআ এবং খুতবাকেও জিকির বলা হয়েছে। কোরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান দেওয়া হয় তখন তোমরা জিকরুল্লাহর জন্য মসজিদে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাও। এখানে জিকরুল্লাহ মানে আল্লাহকে স্মরণ করার অর্থই হলো মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়বে। এখানে নামাজ ইবাদতকে জিকরুল্লাহ বলা হয়েছে। আবার আরেকটি হাদিসে রয়েছে, নবী সাল্লাম বলেছেন প্রতি শুক্রবারে ফেরেশতারা মসজিদের গেইটে বসে কে আগে আসতেছেন রেজিস্টার করেন। যারা আগে আসবেন প্রথম ঘন্টায়, প্রথম টাইমে যারা আসবেন ফার্স্ট টাইমে, তাদেরকে একটি উট কুরবানির সওয়াব দেওয়া হয় তাদের রেকর্ডিং হিসাবে। এরপরে যারা আসবে দুই নম্বর টাইমে তাদেরকে একটা কাও কুরবানি দেওয়ার সওয়াব দেওয়া, একটা গরু। তিন নম্বর টাইমে যারা আসবেন তাদেরকে একটি শিব কুরবানি দেওয়ার সওয়াব দেওয়া হয়। চার নম্বর টাইমে যারা আসেন তাদেরকে একটি মুরগ, একটা চিকেন সদকা করার সওয়াব দেওয়া হয়। পাঁচ নম্বর টাইমে যারা আসেন তারা একটা ডিম সদকা করার সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করেন। এটা ফেরেশতারা কিন্তু গেইটে বসে সবটা রেজিস্টার করেন। যে সময় ইমাম খুতবার জন্য বের হয়ে যান তওবা ওয়া সুহুফাহুম, তখন তারা তাদের রেজিস্টার এটাকে বন্ধ করে ফোল্ড করে তারা জিকির শুনতে তারা বসে পড়েন। জিকির মানেই হলো খুতবা, খুতবাকে জিকির বলা হচ্ছে। এরই কারণে আমরা বিশ্বাস করি যে নবী করিম সাহ খুতবা দিয়েছেন আরবিতে। আজও মক্কা মদিনায় হজ এবং আরাফার খুতবা দেওয়া হয় আরবিতে, সারা দুনিয়ায় আরবিতেই খুতবা দেওয়া হয় এবং নমাজের ভিতরে কেরাত তিলাওয়াত তসবিহা যেভাবে আরবিতেই পড়তে হয়। আমরা মনে করি এটাই জিকির, যেটা বলা হচ্ছে জিকির আলফাজ মতলুব, তাই জুম্মার খুতবাটাও আরবিতে দেওয়া দিতে হবে। অন্য ভাষায় দিলে হবে কি না হবে না, ইমাম মালিক বলতেছেন অন্য ভাষায় ইংলিশে বা অন্য বাংলায় খুতবা দিলে জুম্মার হবেই না। আবার ইমাম শাফি সাহেব বলতেছেন কমপক্ষে কোরআনের আয়াত পড়লে মোটামুটি হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আসলে তো নিয়ম আমরা আরবিতেই দেবো, যদি অন্য কোনো ভাষায় দেন মকরু অবশ্য তো কমপক্ষে মকরু তো হবেই। তো এখানে খুতবাকেও জিকির বলা হয়েছে। ঠিক তেমনিভাবে হজকেও আল্লাহ পাক জিকির বলেছেন ফাইদা ফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আরাফাত থেকে রিটার্ন আসার পর তোমরা আল্লাহকে স্মরণ করবে, মানে মুজদালিফা এবং মিনার ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করবে। তো এখানে কী বোঝা গেল, ইবাদতকেও জিকির বলা হয়েছে। ঠিক তদ্রুপ দোয়া, ইস্তেগফার এবং তসবিহ এটাও জিকির অন্তর্ভুক্ত। তো আমরা দোয়া করলেও এটাও জিকির, যদি আমরা ইস্তেগফার করি এটাও জিকির, এবং তসবি যেগুলো রয়েছে সুবহান আলহামদুলিল্লাহ এটাও জিকির অন্তর্ভুক্ত। মসনুন দোয়াগুলোও কিন্তু জিকির অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে মসনুন দোয়া সহ প্রত্যেকটি জিকরুল্লাহর ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি স্যার, আমরা তো এত ইন্দ্রে সালাম দিই, আমরা বুঝি এটা আল্লাহর দোয়া। আমরা ফেরেশতারে কিনা সালাম দিতাম, আর নবী ওদের কথা তো ফেরেশতা ওদের শুনই না। জি স্যার, ও উদাসীর দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন সাহাবায়ে কেরামদেরকে আসসালামু আল্লাহকে সালাম করেন সাহাবায়ে কেরামরা, নবী বলেন যে না, তোমরা আল্লাহকে সালাম করবে না, কারণ আল্লাহ নিজেই সালাম।
এরপর আত্তাহিয়াতুর মাধ্যমে সালাম শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন নামাজের ভিতরে তোমরা যে সময় বলবে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, এর মাধ্যমেই এখানে ফেরেশতা সহ সকল এই সালামের ভিতরে ঢুকে যান। আমরা যখন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এরপর কি বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। আয়াল্লাহ আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর যেন বর্ষিত হয় এবং আল্লাহর প্রত্যেক নেক বান্দাদের উপর যেন আল্লাহর শান্তি বর্ষিত হয়। নবী আকরাম সাল্লাম বলেন এইভাবে সালাম দিলে আসমান এবং জমিনের ভিতরে যত আল্লাহর নেক বান্দা আছেন ফেরেশতা সহ সকল এই সালামের ভিতরে কিন্তু ঢুকে যায়। তো এই ইবাদিল্লাহ সালিহের মাধ্যমে প্রত্যেক নামাজের ভিতরে আমরা সালাম করে থাকি, এর মাধ্যমেই ফেরেশতাদেরকে সালামের জবাব হয়ে গেছে। এক দুই নম্বর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরীল আলাইহিস সালাম সালাম দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হতাশা জিকির রাদিয়াল্লাহু তাআলা কেও অনেক সময় সালাম আসতো ফেরেশতাদের কাছে জিবরীল আলাইহিস সালামের কাছ থেকে, তখন উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমরা তো দেখি না, ওয়ালাইকা ওয়ালাইহি সালাম বলে জবাব দিয়েছেন। সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করতে পেরেছিলেন যে জিবরীল আলাইহিস সালাম সালাম দিতেছেন, ঠিক আছে। একটি বর্ণায় রয়েছে জিবরীল আলাইহিস সালাম আসছেন, বসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, একটু পরে খাদিজা আসতেছেন, তো খাদিজাকে আল্লাহ পক্ষ থেকে সালাম দিয়েছেন, আমি আপনার কাছে আল্লাহর সালাম পৌঁছানোর জন্য আমাকে আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহর পক্ষ থেকেও সালাম আসতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো ফেরেশতারা অনেক সময় সালাম করলে বা আল্লাহর পক্ষ থেকে সালাম ফেরেশতার মধ্যে আসলে আম্বিয়া কেরামদের তা বুঝতে পারতেন, আপনি আমি তো এভাবে তো বুঝতে পারবো না। অতএব আমরা আত্তাহিয়াতুর শেষে যে আমরা সালাম দিয়ে থাকি ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, এই ইবাদিল্লাহি সালেহিন নেককার বন্দার ভিতরে ফেরেশতারা সহ সবাই আমাদের ইনক্লুড হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন নামাজের শেষে আমরা যখন সালাম করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাম দিকে সালাম ফিরাই, সেখানে তোমরা সকলের উপর সালাম বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক সকল বলতে ফুকাহে কেরাম লেখেন ডান দিকে সালাম ফিরানোর সময় আমরা ডান কাদের ফেরিস্তা সহ ডান দিকে যে ফেরিস্তা আছেন, জামাতে নামাজ পড়ার সময় ডান চিরে যে মুসল্লি আছেন সকলদেরকে আমরা নিয়ত করব। লেফট দিকে সালাম ফিরানোর সময় আমরা লেফট সাইডের ফেরিস্তা সহ লেফট সাইডের যে ফেরিস্তা আছেন বা মুমিন জিন আছেন তাদের সহ আমরা জামাতে নামাজ যদি পড়িতে হইলে জামাতে আমাদের লেফট আছেন তাদের নিয়ত আমরা সালাম করব। তাহলে এই নামাজের সালাম যেটি এই সালামের মধ্যে আসসালামু আলাইকুমের ভিতরে নামাজের শেষ সালামের ভিতরেও ফেরেশতারাও কিন্তু সেখানে ইনক্লুড হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে মেইন সুন্নাহ সালাম যেটা সেটা আমরা মানুষ এখন আমরা সালাম করবো, এটাই সবচেয়ে বড় সুন্নাহ, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণায় উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই সর্বপ্রথম বলেছিলেন যে আপনি ফেরেশতাকে সালাম করুন এবং শুনুন তারা কী জবাব দেয়। তারা যে জবাব দেবে ফাইনা তাহিয়াতুকা ও তাহিয়াতু জরুরিয়াতিক, এটাই হবে আপনার এবং আপনার প্রয়োজনী আপনার অফরিং আপনার সন্তানদের সালাম। সেখানে আদম আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইক, ফেরেশতারা জবাব দিয়েছেন ওয়ালাইকা সালাম, আজও আমরা বলে থাকি সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, জবাব দেওয়া হয় ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু, যদি আসসালামু আলাইকুম বলি দশ, ওরহমতুল্লাহ বললে আরও দশ, ও বরকাতু বললে আরও দশ, কেউ যদি তিনও শব্দ সালাম করে তাহলে তিরিশটা নাকি পাবে, আর যদি যে কোনো একটি বলে তাহলে আসসালামু আলাইকুম বললে দশ, আসসালামু রহমতুল্লাহ বললে বিশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বলে সালাম দিলে তিরিশটি নাকি পাওয়া যায়। তো আমরা একে অন্যের সালাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সালাম দিতে যেন শুদ্ধ করে দেয়, এর মাধ্যমে ইমান কামিল হয়, মহব্বত পয়দা হয়, জান্নাতে যাওয়া সহজ হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি বলুন আপনার প্রশ্ন। এরপরে কিতাব দোয়া করতাম, আর এরপরে যে সময় তোয়া পারবার শুরু হয়ে যাব এই সময় কিতাব পড়িয়ে আমরা তোয়া করতাম,
আর সাইডলাম আপনার যদি মাইন কষ্ট দিলাম আপনার আর কি সাইড ওটা শোনার সাইড শোনার কি নাম ও নাম না যদি কই তাতে খুশি দিলাম দুই নম্বর প্রশ্ন কিতা কইছেন দুই নম্বর প্রশ্ন কইলাম যে আমরা গ্রিন লাইট ওদের নাইমু গ্রিন লাইট হইয়া আমরা তকবীর হওয়ার পরে পরে আমরা কিতা কইতাম গ্রিন লাইট বলতে বলতে আপনি বুঝাই রানি ইয়ার কথা সফরের সাইজ সময় কো গ্রিন লাইট হতা হই রানি আচ্ছা বুঝছি বুঝছি ওকে জি ইনশাআল্লাহ পরের দিন গিয়া যদি আমরা উমরা করিতে কোনো অসুবিধা হইব নি যদি আমরা কই দেখে একটু রেস্ট হতে যাও উমরা করি পরের দিন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আনসার দেব ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার মনে হয় আপনারা উমরা যাইতেছেন এবং আমরা যত জানি জানি অনেক উমরায় করে এসেছেন আবার অনেক যাইতেছেন মাশাআল্লাহ এবং প্রচুর লোক উমরা যাইতেছেন কারণ বিগত বছরগুলোতে ওই করোনার কারণে উমরা বা হজ বন্ধ থাকার পর থেকে যখন বর্তমানে ওপেন হয়েছে মাশাআল্লাহ সব অনেক লোক উমরা যাইতেছেন এবং এসে ওনারা বলতেছেন যে ওনারা মক্কা থেকে মদিনায় ট্রেনে যাতায়াত করতেছেন বহু আরাম এবং সুন্দর সুবিধা তো যাই হোক প্রথম প্রশ্ন হলো আপনার যে যদি প্রথম দিন গিয়েই টায়ার্ড থাকেন উমরা করতে না পারেন তওয়াফ করতে না পারেন পরের দিন গিয়ে যদি আপনি তওয়াফ করেন উমরার বাকি কাজগুলো সম্পাদন করেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আপনি এহরামের ভিতরে থাকতে হবে এহরাম পরিপন্থী কোনো কাজ করবেন না আর যদি এর এই হিসাবে যদি একটু রেস্ট নিয়েও নেন আর পরের দিন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি তওয়াফ করলেন তারপরে দুই রাকাত নামাজ পড়লেন তারপরে সোমরার সাই করলেন তো ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ লেট করলেও সমস্যা হবে না তবে যেহেতু আপনি তওয়াফ করা শেষ না করা পর্যন্ত আপনি হালাল হচ্ছেন না আপনি এহরামেই থেকে যাচ্ছেন এহরামে যে সমস্ত শর্তাবলী রয়েছে আপনি সেগুলো অবশ্যই পালন করবেন এহরাম পরিপূর্ণ জন্য কোনো কাজ না হয় যেমন খুশবু লাগাইতে পারবেন না আতর খুশবু লাগাইতে পারবেন না সেন্ট লাগাইতে পারবেন না সুগন্ধি লাগাইতে পারবেন না নখ চুল কাটা যাবে না ঠিক আছে আর আপনারা তো ফেসও কভার করবেন না আমরা তো মাথাও কভার করতে পারি না প্লাস আমাদের ড্রেসের ক্ষেত্রে রেস্টুরেন্ট রয়েছে তো এইভাবে উমরার যে সমস্ত কতিপয় শর্ত রয়েছে সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন অর্থাৎ এহরামের বাকি যদি পরের দিন করেন তওয়াফ বা উমরার বাকি কাজগুলো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো তওয়াফ শুরু করার সময় গ্রিন লাইটের সুযোগে আপনি কী পড়বেন তো পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবর বিসমিল্লাহি আল্লাহু আকবর কান পর্যন্ত হাত উঠে ইয়া তারপরে হযরত সদিকে আপনি যেমন হাতটা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবর লা ইলাহা আকবর বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবর বলে প্রথমে শুরু করলেন তারপরে হাতটা এইভাবে যেমন আপনি দূর থেকে এইভাবে রাখবেন যা আপনি হযরত সদিকে রাখছেন আল্লাহু আকবর বলে তারপরে হাতের মধ্যে সুমা খাইবেন অথবা যদি সম্ভব হয় ডাইরেক্ট সুমা খাওয়া এটা কঠিন বা কোনো কাপড় বা হাতের কোনো স্টিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো সময় হযরত সদিকে সুমাকে তারপরে ওই হাতের লাঠির উপর স্টিকের উপর বা কাপড়ের উপর সুমা খাইছেন অথবা তিন নম্বর পন্থা দূর থেকে ইশারা করেছেন তো এখানে যদি প্রথম বা দ্বিতীয় সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করেও আপনি বিসমিল্লাহ আকবর বলে তওয়াফ শুরু করবেন তিন নম্বর প্রশ্ন তওয়াফের সময় কোনো দোয়া পড়তে হয় কি তওয়াফের সময় কোনো দোয়া না পড়লেও সমস্যা নাই আর আপনার তালবিয়া তো যে সময় আপনি তওয়াফ করার সময় হযরত আসাদের কোণায় নামলেন তখন কিন্তু আপনার তালবিয়া পড়া কাবা দেখার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এর আগ পর্যন্ত বারবার তালবিয়া পড়বেন হেরামতার পরে আল্লাহ আকবর আল্লাহ সরি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদু ওয়া নি'মাতু লাক ওয়াল মুলক লা শারিকা লাক তো এটা আপনি এহরাম বাঁধার পর থেকে রাস্তায় প্লেনে সেখানে হোটেলে যাওয়ার পরেও আপনি বারবার কন্টিনিউ পড়তে থাকবেন যে সময় তওয়াফের জন্য কাবার হরমে ঢুকবেন তখন গিয়ে আপনি এই তলবিয়া বন্ধ করবেন এর আগ পর্যন্ত তলবিয়া পড়া আপনার জন্য ভালো আপনার আরেকটি প্রশ্ন ছিল কাবার চারটি কর্নারের কী নাম এটা জানবার চেষ্টা করেছেন আপনি দেখেন আমার হাতের এই যে যেটা আছে এটা যদি আমি কাবায় সয় ধরি তো এই কর্ণা যেটা আছে মনে করেন এই সিঁড়ি দরজা আমার সামনে ওই সামনে এখানে দরজা যদি হয় তাহলে দরজার আগের কর্ণারকে রুকনে হজরে আস্তদ বলে কি বলে রুকনে হজরে হজরসের কর্ণার এই কর্ণার হজরে আস্তদ তারপরে এখানে মোকামে ইব্রাহিম এরপরে এদিকে হাতিমে কাবার সাইটের কর্ণা যেটা এটাকে বলে রুকনে এরাকি কারণ ওইদিকে এরাক পড়ছে আর হাতিমের
আতিম বলতে এখানে যে একটা ওয়াল দিয়ে বেষ্টন করা আছে ওই ওয়ালের ওই কর্নারকে বলে রুকনে শামি, কারণ ওইদিকে শাম অবস্থিত। আর এই কর্নারের দিকে এমন পড়েছে তাই এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানিও হাত দিয়ে শুইছেন, আর রুকনে অজরাস্ত যেটা এখানে নবী করিম সাল্লাম চুমা দিয়েছেন ডাইরেক্ট, অথবা কোনো কাপড় বা হাতের কোনো ছড়ি দিয়া একটা স্টিক দিয়ে লাঠি দিয়ে এটাকে টাচ করেও নবী সাল্লাম কোনো সময় চুমা খেয়েছেন, আর কোনো সময় দূর থেকে ইশারা করেছেন, এটা রুকনে অজরে আসওয়াদ। ঠিক আছে, রুকনে অজরে আসওয়াদ, রুকনে এরাকি, রুকনে স্বামী, স্বামী কর্নার, আর এটাকে ইয়ামানি কর্নার বলে। কোনো সময় দুটাকে রুকনাইনে ইয়ামানিন বলা হয়, আবার এই দুনিয়া কোনো সময় রুকনাইনে স্বামীনও বলে দেওয়া হয় কোনো সময়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং নবী করিম সাল্লাম সাধারণত এই কর্নার আর এই কর্নার সুইচেন, হজরাসের কর্নার আগের কর্নার, এবং এই কর্নার থেকে হজরাসের কর্নার পর্যন্ত আসার সময় নবী করিম সাল্লাম পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আর বাকি তওয়াফ করার সময় কোনো দোয়া পড়েছেন বলে ক্লিয়ার কোনো রাতে না আসলেও আপনি যে কোনো মাসুম দোয়া পড়তে পারেন, অথবা যে কোনো তসবি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সহ যে কোনো তসবি আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো আমি আবার বলতেছি এই কর্নার রুকনে অজরে আসওয়াদ, এটা রুকনে ইরাকি, এটা রুকনে স্বামী, স্বামী কর্নার, এটা রুকনে ইয়ামনি। ঠিক আছে, আল্লাহ নবী এই দুনু কর্নার সোয়াসুই করতেন, এই কর্ণাগুলো চৈতেন না, বা এই কাবার বাকি অংশ চার চৈতেন না, শুধু তোয়াফের শেষে মুলতজম দরজা এবং ওই হজরত কর্ণারের আগের জায়গা, ওই জায়গার মধ্যে রসুল ইসলামের সময় এইভাবে মানে যেভাবে আমরা কেউকে আদর করে আমরা যেভাবে জড়াই ধরি এইভাবে এই জায়গায় জড়াই ধরছেন রসুল ইসলাম এবং দোয়া করতেন। জাজাকুমুল্লাহ হাসান জাদা। জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ক্রীড়া বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম এবং আপনাদের প্রশ্ন আমরা শুনতেছিলাম। অনেকেই হয়তো প্রশ্ন করেছেন, অপেক্ষায় ছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। প্রথমত সুরায়ে ফাতেহা নামাজের ভিতরে পড়া খুবই ইম্পর্টেন্ট, অনেকেই ফরজ বলেছেন, আবার কেহ কেউ ইমাম বলেন সব অনেকে ওয়াজিব বলেছেন, বা ওয়াজিব ফরজ মানে তো পড়তেই হবে, হয়তো লেভেলটা ফরজের লেভেল নাকি ওয়াজিবের লেভেল সেখানে হয়তো ডিফেন্স থাকতে পারে, পড়াই লাগবে। ইমামেও পড়তে হয়, একা নামাজ পড়লেও পড়তে হয়, এবং সব প্রকার নামাজের মধ্যে পড়া লাগে। শুধুমাত্র মুক্তাদির ক্ষেত্রে হলো ইখতিলাফ। তবে একটি বিষয় দেখেন, যদি আপনি ইমাম সাহেবকে রুকুতে গিয়ে পান, আপনি ইমাম সাহেবকে কোনো এক রাখাতে রুকুতে গিয়ে পাইছেন, তাইলে প্রশ্ন হলো ওই রাখাটি আপনি পেয়ে গেলেন নাকি পান নাই? আনসার কী হবে? আপনি পেয়ে গেছেন, কারণ হাদিস বলছে মান আদরাকাত রাকাতান বা মান রাকাল ইমাম ফি রাকাতিন ফাকাদ আদরাকা। যারা ইমাম সাহেবকে রুকুতে পায় সে এই রাখাটি পেয়েই গেল, আর এই বিষয়ের উপর সকল উলামায়ে কেরাম একমত। তো এখানে প্রশ্ন শুধু এই স্পেসিফিক বিষয়ে,
সবাই যখন একমত এখানে মুক্তাদি ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার পরেও উনি এই রাকাতটা পেয়ে গেলেন, অথচ এই রাকাতের কেরাত সূরা ফাতিহা এই মুক্তাদি পড়লেন না, তো উনার ফাতিহা সার নামাজটা হলো কিভাবে? তো সবাই বলেন যে উনার পক্ষ থেকে ইমাম সাহেব যে পড়েছেন এই পড়াটাই উনার জন্য পড়া হয়ে গিয়েছে। তো হাদিসে এটা এসেছে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়েন না তাদের নামাজ হবে না। তাদের বলতে এরা খারা, এখানে মুক্তাদিও কি ইনক্লুড না শুধুমাত্র এই হাদিসটি ইমাম এবং মুনফরিদের ক্ষেত্রে? মুনফরিদ মানে যিনি একা নামাজ পড়েন, যদি আপনি একা নামাজ পড়েন সূরা ফাতিহা আপনাকে পড়বেনই, ইমামেও পড়তে হবে। মুক্তাদিও এই হাদিস মানে ইনক্লুড কি না ইনক্লুড নাই, তো দেখেন তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে, মুসনাদে আহমদের একটি হাদিস রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে সমান এই হাদিস বর্ণনা করে উনি বলতেছেন, ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, ইমামেরও হবে না, একা পড়লেও হবে না, কিন্তু মুক্তাদির হয়ে যাবে, মুক্তাদির পড়তে হয় না। এটা কে বলেছেন? নবীর একজন সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যার ফলে চার খুলাফায় আরবা, খুলাফা আরবা বুঝতেছেন তো কে কে, টপ সাহাবা চারজন, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, হযরত আলী, প্লাস হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনারা মুক্তাদি হয়ে নামাজ পড়লেও সূরা ফাতিহা পড়তেন না, এটা প্রমাণ করেছেন আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল খারির মধ্যে। কোরআনে করিম তাই বলে, ইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন ইমাম কেরাত পড়বেন তখন মুক্তাদির জন্য উচিত হলো ওনারা মনোযোগ সহকারে শুনবে, আর না অন্ততপক্ষে সাইরেন থাকবে। এই তাফসিরটা তাফসিরে ইবনে জরির তবরি সহ অনেক তাফসিরের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, যেটা নাজিল হয়েছে মুক্তাদি কেরাত না পড়ার প্রসঙ্গে। প্লাস মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা আবু সাশরি থেকে বর্ণিত, ইমামকে মুক্তাদিরা ফলো করতে হয়, সেখানে ইমাম এবং মুক্তাদির কানেকশন বর্ণনাদি থেকে বলা হয়েছে, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যে সময় তকবির বলেন মুক্তাদিরা তকবির বলবে, এক পর্যায়ে বলা হয়েছে ওয়াইদা কারাআ ফাআনসিতু, ইমাম যখন পড়বেন তখন মুক্তাদিরা যেন নীরব থাকে, সাইলেন্ট থাকে। এই হাদিসটা মুসলিম শরীফে, এবং এই এক্সট্রা অংশ ওয়াইদা কারাআ ফাআনসিতু সম্পর্কে উনার একজন স্টুডেন্ট, কার? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির, উনার স্টুডেন্ট আবু বকর ইবনে উখতে আবিন নজর, উনি কোয়েশ্চন করেছিলেন যে হুজুর ওয়াইদা কারাআ ফাআনসিতু এটাও হাদিসের অংশ? উনি বললেন, তুরিদু আফাজামিন সুলাইমান, তুমি কি মনে করো আমার উস্তাদ সুলাইমান হাদিস বর্ণনা করেছেন, উনি এত বড় হাফিজ, তুমি এত কি বড় হাফিজ স্যার খুঁজো তুমি? মুসলিম শরীফে একটি মাত্র জায়গা যে এই সহি হাদিসের ক্ষেত্রে এই টুকরা সহ উনি কনফার্ম করেছেন ওয়াইদা কারাআ ফাআনসিতু, নবী করিম সাল্লামের ফরমান, অতএব ইমাম যে সময় পড়বে তখন মুক্তাদির দায়িত্ব হলো চুপ থাকা। ইবনে মাজা, মসনদে আহমদ, দারকুতনি সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, মত্তা মুহাম্মদ হাদিসে এসেছে, মান কান লাহু ইমামুন ফাকারাআতুল ইমামে লাহু কারাআতুন, যদি কারো ইমাম থাকে তাহলে ইমামের পড়া মুক্তাদির পড়া হয়ে যায়, এটা নবী সাল্লাম বলেছেন। তাহলে কী বোঝা গেল? মুক্তাদিকে পড়তে হবে না। তো যারা বলেছেন সূরা ফাতিহা নামাজ হবে না, ইয়েস কথা ঠিক, হয়তো নিজে পড়তে হবে অথবা আপনার পক্ষ থেকে কেউ পড়তে হবে, মুক্তাদি নামাজ হয়ে যাবে কারণ উনি না পড়লে ওনার পক্ষ থেকে কে পড়েছেন? ইমাম সাহেব পড়েছেন, উনি তো ইমামই, উনি তো আমার কাজ আদায় করতেছেন। এরপরে হলো তিরমিজি শরীফে একটি হাদিস আরও পরিষ্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, মান হাল কারা মা ইয়াহাদু মিনকুম আনিফান, আমি তিরমিজির হাদিস বলতেছি, যে নামাজ পড়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে কি কেহ, তোমরা কেউ আমার পিছনে মুক্তাদি কেহ কি খেরাত পড়েছ? ফাকালা রাজুলুন, নাম ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলেন আমি পড়েছি, আর কেউ বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন, মা আলী উনাজাউল কোরআন, এজন্যই তো আমার মনে এই কথার প্রশ্ন আসছিল যে আমার কোরআন নিয়ে আমার সঙ্গে কেন জাফটা জাফটি করা হচ্ছে, ঝগড়া করা হচ্ছে, আমার কোরআন কেন আরেকজন আমি পড়বো, আরেকজন কেন আমার কাছ থেকে সিনে নিতেছে স্নাত করতেছে? নবী একরম সাল্লামের এই কথা শোনার পরে উনি বললেন যে আমি যে নামাজে আমার বড় করে পড়বো তোমরা কেরাত পড়বে না। এই কথা শোনার পর থেকে নবী একরম সাল্লামের
পন্থান নাস ওয়ানিল কারাতি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াজহারু ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজে কারাত বড় করে পড়েন ওই সব নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কারাত পড়া বন্ধ করে দিলেন এই হাদিসটা তিরমিজি শরীফে এই সব হাদিস মিলিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম রহমাতুল্লাহ সহ সুফিয়ানে সরি সহ অনেকের ইয়ে হলো যে মক্তদি হিসাবে সুরায় ফাতেহা পড়তে হবে না যেভাবে সুরায় ফাতেহার বাদের অংশ পড়া লাগে না মক্তদির জন্য সুরায় ফাতেহাও পড়তে হয় না ইয়েস সেখানে ভিন্ন মতব রয়েছে অবশ্যই ইমাম শাফি বলেন পড়তেই হবে ইমাম মালিক ইমাম বলেন যে পড়লে ভালো বা পড়া জায়েজ রয়েছে বা কোনো ক্ষেত্রে বলেছেন আবার পড়তে হবে ডিফারেন্ট ওনাদের মতামত রয়েছে কিন্তু সাবিস্তা বৈশ্য মোটামুটি ওনার কনফার্ম যে পড়তেই হবে এই হলো উলামায়ে কেরামের ডিফারেন্ট মতামত বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে বাট যারা পড়তেছি না আমরাও কিন্তু ওই হাদিস উপর ভিত্তি করে করতেছি না কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যার উপর ভিত্তি করে করতে স্পেশালি যে নামাজ ইমাম সাহেব বড় করে খেলাত পড়েন সেখানে তো না পড়ার কথাই বেশি উলামায়ে কেরাম বলেছেন হ্যাঁ যে নামাজ ইমাম সাহেব আসতে পারেন সেখানে অবশ্য অনেক উলামায়ে কেরাম মক্তদি পড়েন ওর কথাও বলেছেন তো বাট ইমাম আবু হানিফা বলেছেন যে না যদি ইমাম সাহেব আসতেও পড়েন তবু আমরা সেখানেও পড়বো না সেখানে সাইলেন্ট থাকবো পড়লে মকরু হবে জাজাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি বলুন আপনার প্রশ্ন জি হোক ইনশাআল্লাহ জি প্রথমটা যে আমি নমাজের আগে 3 রাকাত 2 রাকাত আর 4 রাকাত নমাজ লাস্টে দিন লাস্ট বইটক দুই রেখাত নামাজ বলতে আমার প্রত্যেক সাত লাস্ট বৈঠক পড়বা আর দুই রেখাত আচ্ছা ঠিক আছে আমি কই আর দুই নম্বর প্রশ্ন কিটা দুই নম্বর প্রশ্ন হইল ফরজ নামাজ লাস্টে সূরা ফাতিহা পড়ি সেইটা মাগরিব মাগরিব হয়ে জোহর আসর আর এশার উল্লাহ পড়তাম নেই ফরজ পড়াটা হইবা বুঝতাম পারছি মনে হয় ইনশাআল্লাহ আমি আনসার এখনো প্রশ্ন আসেনি প্রথম প্রশ্ন আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে দুরুদ শরীফ মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন শেষ পর্যন্ত প্লাস আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন শেষ পর্যন্ত পড়েন ইন্নাক হামিদুল মাজিদ পর্যন্ত পড়েন এরপরে দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম পড়েন আপনার প্রশ্ন হলো 4 রাকাতের শেষ বইটাকে আপনি এগুলো পড়েন 2 রাকাতি নামাজ বা 3 রাকাতি নামাজের শেষ বইটাকে এগুলো পড়বেন অবশ্যই প্রত্যেক নামাজের শেষ বৈঠক হতে পারে শেষ বৈঠক 2 রাকাতের শেষ বৈঠক যেমন ফজরে সুন্নত এবং ফজরের ফরজ 2 রাকাত বা আপনি যদি 2 রাকাত নমল নামাজ পড়েন তাহলে 2 নম্বর রাকাতি এই বৈঠকটাই আপনার শেষ বৈঠক হচ্ছে যদি 3 রাকাতি নামাজ হয় যেমন মাগরিবের 3 নম্বর রাকাত বা বিতিরের 3 রাকাতের 3য় রাকাতের বৈঠকটা শেষ বৈঠক আপনার তো প্রত্যেক নামাজের শেষ বৈঠকে চাই 2 রাকাতি নামাজ হোক বা 3 রাকাতি হোক বা 4 রাকাতি হোক শেষ বৈঠকে যেখানে আমরা সালাম ফিরাবেন সালাম ফিরাবার পূর্বের বৈঠক যেটাকে শেষ বৈঠক বলা হয় ওই বৈঠকে যাবে আত্তাহিয়াত পড়তে হয় ঠিক তেমনিভাবে দুরূদ শরীফ পড়াও সুন্নত কে হয় এটাকে ওয়াজিব বলেছেন আর দোয়ায়ে মাসুরা পড়াও সুন্নত কে হয় সেটাকে ওয়াজিব বলেছেন সে সুন্নত বললেই সুন্নত মোকাদ্দমা পড়তে হবে না পড়লে গুনাহ হবে তো আপনি যেভাবে পড়তেছেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়বেন 4 রাকাতের নামাজের 4 নম্বর রাকাতে পড়বেন 2 রাকাতে নামাজের 2য় রাকাতের শেষ তো এক বৈঠক এখানে শেষ বৈঠক 3য় রাকাতের 3 রাকাতে নামাজের 3য় রাকাতের বৈঠকটি শেষ বৈঠক সেখানে আপনি এগুলো পড়বেন হ্যাঁ প্রথম বৈঠকে পড়বেন না প্রথম বৈঠক মানে আপনার মনে হয় সন্দেহ লাগছে এই কারণে যে 2 রাকাতের নামাজ তো এক বৈঠকই তাই না তো শেষ বৈঠক মানে কী মনে করেন অর্থাৎ যে বৈঠকের পরে সালাম ফিরাইতে হয় এই বৈঠকেই ধরবে আপনার শেষ বৈঠক ঠিক আছে আর যে নামাজে 4 বা 3 রাকাতে নামাজে 2 বার বসতে হয় তখন প্রথমটাকে বলা হয় প্রথম বৈঠক আর শেষেরটাকে বলা হয় শেষ বৈঠক ঠিক আছে তো প্রত্যেক শেষ বৈঠকে এই আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়তে হয় আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আলহামদু আপনি পড়েন
ফরজের প্রথম দুই রেখাতে তো সুরা ফাতিহা এবং সুরা মিলান, ফরজের তৃতীয় এবং চতুর্থ রেখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয়, সুরা মিলাতে হয় না। তাই জুহরের ফরজ চার রেখাত, তো প্রথম দুই রেখাতে আপনি সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাবেন, তৃতীয় এবং চতুর্থ রেখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন। ঠিক তেমনিভাবে আসর এবং এশাতেও লাস্টের দুই রেখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন, ঠিক তেমনিভাবে মাগরিবের ও তৃতীয় রেখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন, সেখানে সুরা মিলাবেন না। তাহলে কী বোঝা গেল? ফরজের তৃতীয় এবং চতুর্থ রেখাতে অথবা শুধু তৃতীয় রেখা যদি থাকে মাগরিবে, যে তৃতীয় রেখাতে সুরা ফাতিহা পড়বেন, সুরা মিলাবেন না। আর বাকি সব নামাজের প্রত্যেক রেখাতে সুরা মিলাতে হয়। যেমন সুন্নত দুই রেখাতি হোক, চার রেখাতি হোক, ওয়াজিব নামাজ বিতির তিন রেখাতি, প্রত্যেক রেখাতেই সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাতে হয়, শুধুমাত্র মিলাতে হয় না, ফরজের তৃতীয় এবং চতুর্থ নম্বর রেখাতে, মাগরিবের তৃতীয় রেখাতে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. حضور أمنا سنتا بسمة ولا نمبر بسمة ولا نمبر بسمة ما نمبر جي ولا نمبر بسمة আপনার টিভির ভলিউম ডাউন করে দিন। ভলিউম না কমাইলে মাত্র দিন জি। এখন কোকা ভলিউম উঠে নাই। আচ্ছা, তেল মাত্র কোকা। ইনশাআল্লাহ মোবাইলও তো এক ওর লাগে, অসুবিধা না, আমরা হুনি আর কোকা আপনি। ঠিক আছে, আপনার যখন স্মরণ হইব তখন কইতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ অন্য সময় কল করবা। ঠিক আছে, আবার আইবা না ইনশাল্লাহ, আবার হইবা না। আমরা কোনো আনসার দেই আপনি অন্তা হোকা, আর আপনার যদি আপনার প্রশ্ন মনে হয় আপনি আবার 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 ফোন করবা ইনশাল্লাহ, আমরা দুইটার আনসার পালা দিই। প্রথম প্রশ্ন, প্রত্যেক রাখাতেই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? না, শুরুর রাখাতে শুধুমাত্র আউযুবিল্লাহ। প্রথমে তাকবীরাত তাহরিমার পরে আমরা কী পড়ি? সানা পড়ি, সুবহানাকাল্লাহু ওয়াবিহামদিকা, ফের আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। আর বাকি প্রত্যেক রাকাতগুলোতে শুরুতে সুরার সুরা ফাতিহা শুরুতে শুধু বিসমিল্লাহ পড়তে পারেন। ঠিক তেমনিভাবে সুরা ফাতিহার পরে যদি কোনো সুরার বিগিনিং থেকে পড়েন, সেখানেও বিসমিল্লাহ পড়লেও জায়েজ আছে, ভালো, না পড়লেও কোনো সমস্যা হয় না। আর যদি সুরার মধ্যখান থেকে শুরু করেন তো বিসমিল্লাহ না পড়াটাই উত্তম, বাট এরপরেও পড়তে চাইলে পড়তে পারবেন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনি কী পাইলেন? আউযুবিল্লাহ শুধুমাত্র প্রথম রাখাতে, বাকি রাখলে তো আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়বেন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার যে সালাম ফিরানোর, সালাম ফিরানোর পূর্বে আপনি যে দোয়াগুলো বলেছেন, তিনটি দোয়া আপনি এখানে সমন্বয় করেছেন, তো এইভাবে কি জায়েজ আছে? ইয়েস, জায়েজ আছে। বাট নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াই পড়েছেন, এবং বিশ্বাস করতে হবে যে একটি দোয়া পড়লেও নামাজ হয়। যেমন ইন্নি জালামতু নাফসি, এই একটি মাত্র দোয়া পড়লেও নামাজ হবে। বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহা ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেটি আমি নামাজে পড়ব। এর উত্তরেই নবী করিম আবু বকর শিক্ষা দিয়েছিলেন, যে দোয়াটি সেটি আপনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসির। এখানে একটি দোয়া, তিনটি একত্রে মিলানো হয় নাই।
তাই আপনি যে তিনটি দোয়া বলেছেন আলহামদুলিল্লাহ তিনটি দোয়া শুদ্ধ হয়েছে, কোন কোন হাদিসে ওই দোয়া পড়ার কথা এসেছে, উত্তম হবে আপনি এক এক সময় এক এক নামাজে এক এক দোয়া পড়লেন, তিনটি একত্রিত না জমানো ভালো, বাট এরপরে জায়গা আছে, কিন্তু আপনি তিনটি একসঙ্গে পড়তেন জায়গা আছে, বাট রসুল্লাহ ইসলাম যে কোনো একটি দোয়া করার কথা বেশি শিক্ষা দিয়েছেন, সেই হিসাবে যদি আপনি আজকে পড়লেন এক নামাজে এক দোয়া, আরেক নামাজ আরেক দোয়া, এভাবে করতে পারবেন, পরদে পড়লেন এক দোয়া, সুন্নত পড়লেন আরেক দোয়া, তাও ঠিক আছে। আর যদি তিনটি আপনি যে বলেছেন একত্রে পড়েন সেটা জায়েজ হবে, কিন্তু কিন্তু আর হিসেবে যদি পাওয়া যায় সবচেয়ে একত্রিত জমা জমা করেন নাই, রসুল ইসলাম এক একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন, ঠিক আছে। যেমন এক হাদিসে বলেছেন তাওয়াজু মিনার বাহিন, তোমরা চারটি জিনিস থেকে পানা চাইবে, যেটি আপনি জমাতে বলেছেন আজাবে খবর থেকে, জাহান্নাম থেকে, দুনিয়ার ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জাল ফিতনা থেকে পানা চেয়েছেন দোয়ার মাধ্যমে। এটা জান্নাতের সল করার কথা বলা হয়েছে, জাহান্নাম থেকে পানা চাওয়ার কথা বলা হয়েছে, আপনি আরেকটি দোয়া আপনি বলেছেন, ওই তিনটি হাদিসকে আপনি একত্রিত আপনি জমা করে ফেলেছেন। জায়েজ অবশ্য, বাট রসুল্লাহ ইসলাম একটি দোয়া কথা কথা বলেছেন, সাহেব উত্তম হবে একটি করে পড়া। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। বেটি মানুষ আর বেটা মানুষের কোনো ফরক নাই, আপনি চাইলে হামদান তৈবান মুবারকান এটা যদি লাগাইতে চান লাগাইতে পারবেন, কারণ রুকু থেকে উঠার পরে আপনি কীভাবে কোন তসবি পড়বেন, এভাবে বারোটি রেওয়ায়ত আছে, কয়টি রেওয়ায়ত, বারোটি রেওয়ায়ত, ঠিক তেমনিভাবে নমাজের শেষ বৈঠকে সালামের পূর্বে কোন দোয়া পড়বেন সেখানেও বারোটি রেওয়ায়ত রয়েছে, বারোটি দোয়া রয়েছে, যে কোনো একটি দোয়া পড়া যায়। আর চাইলে যেভাবে আপনি দুই তিনটি দোয়া একত্রিত জমাও করেছেন সেটাও জায়েজ রয়েছে অবশ্য, কিন্তু মনের বিশ্বাসে রাখতে হবে আমরা যারা অনেকে ইন্নি জলামতু শুধু পড়েন তাদের নামাজ 100% হইতেছে, আমাদের কোনো কমি নয়। রুকুতে ওঠার পরে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, প্লাস আপনি যা বলেছেন রব্বানা লাকাল হামদান তাইয়িবান মুবারাকান কামা ইউহিব্বু রাব্বুনা ওয়ারদা, এটাও আপনি পড়তে চাইলে আপনার মহিলারা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মানে এটা রাখতে হবে যে শুধু রব্বানা লাকাল হামদ বললেও হবে, রব্বানা ওয়ালাকাল হামদ বললেও হবে, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বললেও চলবে, এবং হামদান তৈবান মুবারকান সেটা যদি পুরো একে পড়ে তারও ভালো, ঠিক আছে, আপনিও করে দিতে পারেন, যে কোনো মহিলাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ জায়েজ আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। কলার অনেকক্ষণ অপেক্ষা পড়ছে, এখানে আমি আবারও বলবো, আজকাল এই সমস্ত দোয়া যারা কিছু বুক থেকে শিখেন বা কিছু সার্কলে গেট শিখেন, অনেকের মাথায় কিন্তু এটাই ঢুকে যায় যে হ আমরা যে জামাজ আগে পড়েছিলাম মনে মধ্যে নামাজ হয় নাই। এই ভুল বাঙালি আমি বলতেছি, শুধুমাত্র ইন্নি দলাম তো নাফি যারা পড়েন তাদের নামাজ 100% হইতেছে, শুধু রব্বান লাকালান বললেও নামাজ হবে 100%, আর যদি হামদান তিবান ভগান লাগান সেটা জায়েজ রয়েছে। এখানে আমি আগেই বলেছি যে নবী করিম সালাম নামাজের তসবিহের ক্ষেত্রে হয়তো আমাদের স্মরণ আছে, আমরা গত এক তারিখে প্রোগ্রাম করেছিলাম যে রুকুর তসবি, সজ্জার তসবি, রুকু থেকে উঠার পরে কোন তসবি পড়বো, শেষ বইটা কোন দোয়া পড়বো, এখানে ভিন্ন ভিন্ন বর্ণনা ভিন্ন ভিন্ন এসেছে, যে কোনো একটি পড়লেও চলে। ইভেন বখারি শরীফ হাদিসে এসেছে শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে সুম্মা লিয়া তাহাইয়্যার মিনাদ দোয়া, নমাজি উনি যেন ওনার চেয়ের মতো একটি দোয়া যেন পড়েন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আর একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে যারা উমরাতে যান বা হজে যান, অনেক সময় আশেপাশে কিছু বিল্ডিংয়ে হোটেল মধ্যে একটা নামাজের স্থান থাকে, ওখানে থেকে কি জমাতে শরীক হইতে পারবেন বিভিন্ন অক্তের হরম শরীফের সাথে? একটা জিনিস, জমাতে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, এখানে সব মানতে হয়, ইমাম সামনে দাঁড়াতে হয়, তাই না? ইমামের রুকু যাইতেছে না কি করছেন এটা দেখাও লাগে, বন্ধুত্বকে আওয়াজের মাধ্যমে এটা যেন বোঝা যায়। তো শুধুমাত্র আওয়াজ শুনেই কি ইমামকে ফলো করা যাবে? তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতের একটি কথা আছে, ইয়েস, আওয়াজ শুনে ইমাম সাহেবকে ফলো করা যাবে, কিন্তু এটা ওই সময়ের জন্য তার একটা অর্থ ছিল। বর্তমানে যদি শুধুমাত্র আওয়াজ শোনার মাধ্যমেই ইমাম সাহেবকে ফলো করা যাবে যতদূর থেকেই হোক, এবার ডালাওভাবে আপনি ফতোয়া দেন, তাহলে দেখেন বর্তমানে হরম শরীফের নামাজটা কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা ঘরে বসেও আমরা শুনতে পাই না পাই না, লাইভ শুনতে পারি। যদি এইভাবে কোনো যন্ত্রের সাহায্যে ইমাম সাহেবের আওয়াজ দূর থেকে শোনার মাধ্যমেও যদি জমাতে শরীক হওয়ার সুযোগ হয়ে যায়, তাহলে তো এই দেশের আলাদা মসজিদের কোনো প্রয়োজন নেই, আলাদা ইমাম রাখার কোনো প্রয়োজন নাই,
সবাই আমরা হরম শরীফের ওই একদমতের সঙ্গে আওয়াজ শুনে আমরা সবাই ওই মাসের নামাজ পড়ে নিতাম, কিন্তু এটা তো কেউ জায়েজ বলতেছেন না। তাহলে তো আপনি আমাকে এটা মানতেই হবে যে শুধু আওয়াজ শোনাটাই কোনো যন্ত্রের সাহায্যে, কোনো টেকনিকের সাহায্যে, ঠিক আছে, বর্তমান যে সমস্ত মডার্ন টেকনিকের মাধ্যমে যদি আমরা কোনো আওয়াজ শুনি, এই শোনাটাই যথেষ্ট নয়। আমরা ইমাম সাহেবকে হয়তো দেখতে হবে বা ইমাম সাহেব তার মাইক ছাড়া মাইক্রোফোন ছাড়া ওনার আওয়াজ হয়তো আমাদের শুনতে হবে। শুধু মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে বা কোনো ধরনের ইন্টারনেটের মাধ্যমে বা টিভির মাধ্যমে আওয়াজ শোনা যথেষ্ট হবে না। তাহলে এবার আসুন, জামাতের ক্ষেত্রে আমরা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জামাতের মধ্যে সফের দুই সফের মধ্যে কোনো গ্যাপই ছিল না, এবং গ্যাপ তাহলে আমি খুব গুসা করতেন, ঠিক আছে। তো জামাতের নামাজ পড়তে গেলে সফের মধ্যে ইত্তেসাল এবং কানেকশন থাকতে হয়। ফোকায়ে কেরাম লিখেছেন, মসজিদের ভিতরে যদি কিছু গ্যাপ থেকেও যায় তবু নামাজ হয়ে যাবে, মসজিদের বাহিরে যদি এইভাবে বড় গ্যাপ থাকে, তিন সব বাজে বেশি গ্যাপ হয়ে যায়, আর এর করে তিন সব জায়গা গ্যাপ রেখে যদি কেউ পিছনে দাঁড়ান, ওনার নামাজ ওই জামাতের সঙ্গে উনি জয়েন্ট হয় নাই, ওনাকে জয়েন ধরা যাবে না, ইত্তেসাল ধরা যাবে না। তাহলে এবার আসুন, যারা হোটেলে মাইকের আওয়াজ যায় ঠিক আছে, মক্কার আশপাশ প্রায় হোটেলের মধ্যে উপরে মাইকের আওয়াজ পৌঁছে, অনেক দূর পর্যন্ত পৌঁছে, শুধু মাইকের এই আওয়াজের মাধ্যমে বৃত্তি করে জামাত পড়লে মোটেই তাদের জামাত হবে না। অনেকেই পড়ে থাকেন কিন্তু এটা পড়ার কারণে হবে না, কারণ জামাতে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে। হাদিসে আসছে, মসজিদে গ্যাপ পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে হেঁটে যেতে হয়, ইমাম সাহেবের পিছনে সব বানতে হয়, সবের মধ্যে গ্যাপ রাখতে পারবেন না, মধ্যখানে গ্যাপ রাখা যাবে না। বাট এরপরে যদি মসজিদের ভিতরে যদি দুই তিন সব জায়গা খালি থেকেও যায়, হরম শরীফ খালি থাকে, নামাজ হয়ে যাবে। কিন্তু মসজিদের বাহিরে খোলা জায়গায় যদি কোথাও এরকম খালি থাকে আর আপনার পিছনে দাঁড়ান, আপনার নামাজ হবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গরমের সময় হজরত সিনার সময় দেখা যায় যে হোটেল থেকে বাইর হয়েই ঘরের সামনে একটু ছায়া আছে, ছায়া দাঁড়িয়ে যান বা পুলের নিচে দাঁড়িয়ে যান বা বিল্ডিংয়ের ছায়ার মধ্যে দাঁড়িয়ে যান, সামনে অনেক জায়গা খালি, তাতে নামাজ হয় না। কিন্তু জাজাকুমুল্লাহ খায়ের, সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইত ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সুলতানবাজার আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন নিয়ে আসছেন এবং অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শুনতেছিলাম। আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং যখনই আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা কলের দিকে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের আরেকটি বিষয় ছিল জিকিরুল্লাহ নিয়ে। আল্লাহর জিকির উত্তম একটি ইবাদত, আল্লাহ নিজে বলেছেন ওরা জিকিরুল্লাহি আকবর। একটি হাদিসে উল্লেখ রয়েছে হযরত আবু দরদা থেকে বর্ণিত, হাদিসটি মুসনাদে আহমদ ইবনে মাজা এবং তিরমিজি শরীফে রেকর্ড রয়েছে। নবী করিম সাল্লাম বলেছেন সাহাবা কেরামদেরকে, তোমাদেরকে আমি বলবো এমন একটি আমল সম্পর্কে যেটি সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল এবং যার মাধ্যমে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন এবং এর মাধ্যমে তোমাদের দরজা বুলন্দ হয় এবং সোনা রুফা টাকা পয়সা সদকা করার চেয়ে এই আমলটি আরও উত্তম। জেহাদে গিয়ে নিজে শহীদ হয়ে অথবা দুশ্মনকে প্রতিহত করলে যে সব পর্যায়ে এর চেয়েও আরও উত্তম। তাহলে কী বোঝা গেল, এই কম্পেয়ার করলে যে সর্বোত্তম একটি আমল আল্লাহ সন্তুষ্ট হন, র্যাঙ্ক বুলন্দ হয়, টাকা পয়সা সোনা গয়না সদকা করার চেয়ে উত্তম, জেহাদের মাঝে শরিক হয়ে নিজের শাহাদত বরণ করে অথবা অন্য কাফিরদেরকে আহত করে যে সতর্কতা এর চেয়েও আরও বেশি সব পাওয়া যায় এমন একটি আমল বলবো কি তোমাদেরকে? জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, কি মনে করেন? সাহাবায়ে কেরাম উত্তরে কি বলবেন? অবশ্যই বলবেন, এসলে জরুর আপনি আমাদেরকে বলেন। সাহাবায়ে কেরাম তাই করেছেন, কালু ওয়ামা যাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন তো দেখি ওই আমলটি কি যেটি সর্বোত্তম আমল, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন, যার মাধ্যমে আমাদের দরজা বুলন্দ হয়ে যাবে, যার মাধ্যমে আমরা সদকাখরাত করার চেয়ে বেশি সব পাবো, যার মাধ্যমে জেহাদের চেয়ে উত্তম সব পাবো, বলুন তো ইয়া রাসূলুল্লাহ ওই আমলটি কি?
আল্লাহ নবী উত্তর বলেন কালা জিকরুল্লাহ, এই আমলটি হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করার একটি অর্থ আমরা বলেছিলাম, হয়তো স্মরণ আছে, যে সব সময় কোন কথায় কোন কাজে আল্লাহর বিধান কি, আমরা প্রত্যেকটা কথা এবং কাজে আল্লাহর বিধান জেনে সেই মোতাবেক আমল করব। দুই নম্বর, ইবাদত বন্দেগী করার সময় আমাদের মাথায় রাখবো আমার আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহ আমার সামনে অথবা আল্লাহ আমাকে দেখতেছেন। তিন নম্বর, দোয়া জিকির তসবিহাত ইস্তেগফার এগুলোও কিন্তু জিকির অন্তর্ভুক্ত, সর্বপ্রকার ইবাদত তো আছেই। এই জিকরুল্লাহ হলো গুনাহ মাফ করে, মুকাফিরুল খাতায়া ওয়া যুনুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির এই তসবিহ পড়ে, তাহলে সাগরের ফেনার চেয়েও তার গুনাহ হলে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর একটা দেশে বলা হয়েছে কেউ যদি বিছনায় গিয়ে এই তসবিহ পড়ে, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, যদি এই তসবিহটা পড়ে তিনবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের ফেনার মতো অসংখ্য গণিত গুনাহ থাকলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। এইভাবে তসবির মাধ্যমে এটা সরকার চেয়ে উত্তম, শয়তান থেকে বাঁচা যায়, দুশ্চিন্তা দূর হয়, নেকির পাল্লাকে বাড়ি বানায়, কঠিন ক্ষমতা আল্লাহর সায়ানিস জায়গা পাওয়া দেয়, টেনশন এবং অ্যাংজাইটি এবং পেরেশানি দূর করে, চেহারা এবং অন্তরের মধ্যে নূর আসে, রিজেকের ফয়সলা হয়, আল্লাহর নৈকট্য অর্জন করাইয়া দেয় এই জিকিরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা। আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক। প্রথম প্রশ্ন, রজবের আজকে 9 তারিখ বোধহয় না, 7 তারিখ, 7 তারিখ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের মাস শুরু হলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রমজানের পূর্ববর্তী এই দুই মাস রজব এবং শাবানের মাসে বরকত দাও, আর এই বরকতের মাধ্যমে রমজানের জন্য তৈয়ারি করতে পারি, রমজান পর্যন্ত পাওয়া রমজানের হক আদায় করার তৌফিক দান করো, আমরা ওই দোয়া পড়তে পারি। দুই নম্বর, রজবের মাস হলো উলামা একরাম মনে করেন নেকির ক্ষেত লাগাবো এই মাসে, আর শাবানের মাসে পানি দিয়ে এটাকে একটু সতেজ করব, আর রমজান শরীফ আসার পরে সেই লাগানো আমাদের নেকির ক্ষেতের গাছের নেকিগুলো আমরা রমজান মাসে আমরা এটাকে আমরা আমরা কী করব, মানে এটাকে আমরা সংগ্রহ করব। যার অর্থ এটাই হলো যে এখন থেকে রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করে নিতে পারি। তিন নম্বর, এই মাসে প্রসিদ্ধ মত অনুযায়ী নবী করিম সাল্লাম মেরাজে গিয়েছিলেন, অতএব এই মাসের বড় আরেকটি বিষয় হলো এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 কোন বর্ণমতে ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে নমাজের মতো উপহার দিয়েছিলেন। আরও অনেক কিছু ঘটেছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিস্তারিত আলোচনা করব। মেরাজের ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম এবং আল্লাহর নবী আমাদের জন্য কী উপহার নিয়ে আসলেন মেরাজ থেকে, এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ মতো আমরা কথা বলবো। আপনার আরেকটি প্রশ্ন ছিল বাথরুমে ঢুকে অজু করার পূর্বে বিসমিল্লাহ পড়া যাবে কিনা যাবে না, বা গোসলের সময়ও তো অজু করা হয় বাতে, সেখানে কি বিসমিল্লাহ বা আল্লাহর নাম নেওয়া যাবে কিনা যাবে না। তো এখানে দেখেন সাধারণত আল্লাহর নাম নিতে হলে বাইতুল খলা বা টয়লেটের ভিতরে নেওয়া যায় না, সেটাও সত্য। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল খলায় বাথরুমে ঢুকার পূর্বে ওনার হাতে একটা রিং ছিল, যে রিঙে লেখা থাকতো মোহাম্মদুর রসুলুল্লাহ। তো মোহাম্মদুর রসুলুল্লাহ এই শব্দের মধ্যে তো আল্লাহর নাম রয়েছে, তাই রসুল ইসলাম এই আংটিটা খুলে রেখে তারপরে বাইতুল খলায় ঢুকতেন, বাথরুমে ঢুকতেন। এখান থেকে বোঝা গেল বাথরুমে আল্লাহর নাম লওয়াও যায় না, নাম লেখা
কোনো ডিসপ্লে করা কোনো জিনিস নিয়ে বাথরুমে ঢোকাও যায় না। তো সেই হিসাবে আপনি সেখানে বিসমিল্লাহ বা কোনো দোয়া আপনি পড়তে পারবেন না, এই হলো এক সাইড। কিন্তু আরেকটি হলো আমাদের বাথরুমটা শুধু খালি বাথরুম নয়, বর্তমান সময়ে তো এই জমানায় বাথরুমের ভিতরে গোসলখানাও এটা, কিন্তু আবার এখানে একটা সিঙ্ক থাকে হিসাবে আমরা অজু করি সেটা অজুখানাও। তো আমি মনে করি একই বাথরুমের ভিতরে তিনটা জিনিস, এটা বাথরুম, অজুখানা, টয়লেট, ঠিক আছে। এজন্য বর্তমান বলে ওয়াশরুম, যে আমরা এখানে অজুর জন্য ওয়াশ করব, টয়লেট করার পর আমরা ওয়াশ করব, গোসলে গিয়ে বডি ওয়াশ করব। তো ওয়াশরুম বললে তিনটা ইনক্লুড হয়ে যায়। যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে আপনি যে সময় টয়লেট করলেন ওই টাইমে টয়লেট, ওই টয়লেট করা অবস্থায় ফ্লাশ করার আগ পর্যন্ত এটা কিন্তু টয়লেট, ওই টাইমে আপনি অ্যালার্ম নেবেন না। আর যে সময় আপনি অজু করতেছেন অথবা যে সময় আপনি বাতে বাত করতেছেন ওই টাইমে কিন্তু আপনার এটা যে সময় যে টাইমে ইউজ করতেছেন ওইটাই বলবৎ হবে। অজু করার সময় এটা অজুখানা, গোসল করার সময় এটা গোসলখানাই হয়, তাহলে তো আপনি এখানে নাম নিলে কোনো সমস্যা হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানায় কিন্তু আল্লাহর নাম নিতেন, সালাম করলে সালামের জবাব দিয়েছেন বলে বুখারী শরীফে উল্লেখ রয়েছে এই কথাগুলো। তো আমি যেটা মনে করি, যদিও আপনি বাথরুমে ঢুকার পূর্বে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকাটা ভালো, এবং অজু করার শেষে দোয়াগুলো আপনি অজুর শেষে বাহির গিয়ে পড়লেন, যারা টয়লেট ঢুকার আগে টয়লেটের দোয়াটা ঢুকবার আগে পড়া লাগে, আর পরের দোয়াটা টয়লেট থেকে বের হওয়ার পরে পড়া লাগে। আপনি অজুর দোয়াটাও যদি ঢুকবার আগে আপনি পড়ে তারপরে ঢুকেন আর শেষের দোয়া যদি বের হয়ে পড়েন উত্তম হবে। বাট এর পরেও যদি আপনি হয়তো টয়লেট ইউজ করেই আর বের না হয়ে অজু করা শুরু করে দিয়েছেন, আমার মনে হয় আপনার ফ্লাশ করার পরে যখন অজু করতেছেন এটা অজুখানা হিসাবে, ওই শুরু থেকে আপনি বিসমিল্লাহ পড়েও নেন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ঠিক তেমনিভাবে গোসলের সময় অজু যখন করবেন তখন তো আপনি টয়লেট করতেছেন না, বা কমেটের মধ্যে কোনো টয়লেট নাই, এটা তো ফ্লাশ করে দেওয়া হয়েছে, ক্লিন হয়ে গিয়েছে, আপনি যদি তখন আল্লাহর নাম নেন বিসমিল্লাহ পড়েন আমার মনে হয় কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। অবশ্য কিছু উলামায়ে কেরাম ওই জেনারেল নিয়ম হিসাবে এটা যেহেতু টয়লেট হিসাবে নিষেধ করে থাকেন, বাট আমি বললাম যে এখানে তিনটা জিনিস, টয়লেট, অজুর সময় অজুখানা, আর গোসলের সময় এটা গোসলখানা বাচ্চার সময় করেন। তো যে সময় যে কাজ করবেন ওই সময় ওই হিসাবে এটা পরিণত হবে। আর মানা টয়লেট ইউজ করার সময় এটা টয়লেট, ফ্লাশ করার আগ পর্যন্ত এটা টয়লেট, আর টয়লেট করার পরে ফ্লাশ করে দেওয়ার পরে আপনি মনে করেন টয়লেটটা এটা চলে গিয়েছে, আপনি যখন অজু করতেছেন অন্য অজুখানা হিসাবে আর গোসল করার সময় গোসলখানা হিসাবে আপনি এটাকে দেখলেও আপনি সেই হিসাবে এটা রুল রেগুলেশন আপনি ফিট করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা, জাযা জাযাকুমুল্লাহ খাইর। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আরও একটি প্রশ্ন, অনেকেই ভুলে যদি এহরাম না বাঁধেন আর জেদ্দায় পৌঁছে যান তখন উনি কী করবেন? উমরা বা এর ক্ষেত্রে হলো আপনি মিকাত ক্রস করার আগেই আপনাকে এহরাম বাঁধতে হবে। যদি মেহরাম এহরাম না বেঁধে আপনি মিকাত ক্রস করে ভিতরে ঢুকে যান তাহলে মাস্তা হলো আপনি ফিরে এসে মিকাতের বাহিরে কোথাও গিয়ে আবার আপনাকে এহরাম বাঁধতে হবে। তো মিকাত তো এক একদিকে আছে, যদি আপনি জেদ্দায় গিয়েও যান তখন কোনো একদিকে গিয়ে আপনি মেকাতের বাহির থেকে আবার এহরাম বেঁধে নিয়ে আসতে হবে। আর যদি আপনি বাইরে না গিয়ে ভিতর থেকে এহরাম বেঁধে আপনি উমরা আদায় করে ফেলেন তাহলে দম ওয়াজিব হবে, কিন্তু আপনাকে দম দিতে হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার ছোটো একটা প্রশ্ন, আমরা আওয়াবিনের নামাজ পড়ি, জি, এই নামাজটা পড়া ঠিক আছে না ঠিক না? নামাজ পড়া ঠিক না এই কথা তো হতে পারে না। আওয়াবিন এটা নফল নামাজ, আপনি যদি এখন কোনো নফল নামাজ পড়েন যেভাবে পড়তে পারেন, যে কোনো সময় যে কোনো নফল নামাজ পড়া যায়, যেভাবে মাগরিবের পরের আওয়াবিন নামাজ সেটা পড়া যাবে। ইয়েস, আপনি বলতেছেন কিছু আলিমরা বলে থাকেন ঠিক নয়, তারা মনে করেন যে হাদিসের সনদের দুর্বলতা রয়েছে, কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরামের মতে, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে, ফজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। আপনি তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস যদি আপনি খুলেন তো দেখবেন ফজাইলের ক্ষেত্রে, সতর্কতার ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা হয়েছে। ইমেন বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফেও এক জায়গায় উল্লেখ করেছেন, আমরা যে রান এটা কি সতর্ক করা লাগবে না লাগবে না, এটা সৈয়ালিসে লাগে, যেমন সতর্ক না করলেও চলবে, কিন্তু জুরহুদের হাদিস থেকে বোঝা যায় যে এটা দেখে রাখতে হবে। অথচ জুরহুদের হাদিস সনদায় এত স্ট্রং নয়, দুর্বলতা রয়েছে। ইমাম বুখারী মতে বলতেছেন
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস সহি থাকা সত্ত্বেও জুরহুদের হাদিস ওই পর্যায়ের সহি না হলেও এখানে সতর্কতার জন্য আমরা রানকে আমরা আওরত হিসাবে ধরবো, এটা কভার করে রাখতে হবে, এটা আমরা বিশ্বাস করতে হবে। তাহলে এই কথাটা কি বোঝা গেল? ইমাম বুখারী রহমতুল্লাহ দেখছেন যে জয়ীফ হাদিসের উপর আমল করার সুযোগ রয়েছে। সেই কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, বারো উলামা কেরাম বলেছেন, যদি জয়ীফ হাদিস কয়েক অবস্থার উপর ভিত্তি করে আমল করা যেতে পারে, নাম্বার ওয়ান ফজিলতের ক্ষেত্রে, নাম্বার টু যদি হাদিসটা ডিফারেন্ট সনদে ডিফারেন্ট চেইন অনুসারে বর্ণিত হয় তাহলে জয়ীফ হলেও এই হাদিসটা গ্রহণযোগ্য, তিন নম্বর যদি এই জয়ীফ হাদিসের বিষয়বস্তুর উপর উম্মতের আমল চলে আসছে সেরকম যদি কোনো বিষয় হয় তাহলে সেই ক্ষেত্রেও জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। হ্যাঁ, ফরজ ওয়াজিব প্রমাণ করতে হলে অবশ্যই সহি হাদিসের প্রয়োজন, কিন্তু নফল প্রমাণ করতে হলে, একটা ফজিলত প্রমাণ করতে হলে জয়ীফ হাদিস যথেষ্ট। আর যদি এই জায়গায় হাদিসটা ভিন্ন সনদে বর্ণিত হয় অথবা উম্মতের আমল পাওয়া যায় তাহলে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আপনি আসুন আওয়াবিনের ক্ষেত্রে, মাগরিবের পরে আওয়াবিন নামাজের ক্ষেত্রেও অনেক হাদিস বর্ণিত রয়েছে, যদিও ইনফ্রাদিভাবে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে ঠিক, বাট এই জয়ীফ হাদিসগুলা বিভিন্ন চেইন অফ নারেশনে বিভিন্ন সনদে বিভিন্ন সূত্রে বর্ণনা হওয়ার কারণে এটার উপর আমল করা যেতে কোনো সমস্যা নাই। দুই নম্বর, এটা নফল প্রমাণ করা হয়েছে, সেটা কোনো ফরজ বা ওয়াজিব নয়, ঐচ্ছিক পড়লে সফাসে না পড়লে তো কোনো গুণা নাই, জরুরি তো নয় এটা। আর তিন নম্বর, উম্মতের আমলও চলে আসতেছে, তাই আওয়াবের উপর আমল করতে ইনশাআল্লাহ কোনো বাধা নাই। আমরা অন্য কোনো সময়ে দলিল সহকারে প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ যে বিভিন্ন হাদিসের মধ্যে কীভাবে রয়েছে আওয়াবের নামাজ পড়তে হয়, বাট এরপরও এটা ফরজ নয় ওয়াজিব নয়, ঐচ্ছিক পড়লে কোনো সময় পড়লে ভালো, না পড়লে তো কোনো গুণা তো হচ্ছে না, জরুরি তো আর নয়। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হুজুর, আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। জি হোক, ইনশাআল্লাহ। আমরা উমরা যাইতাম, আমার বা আমার চাল আমার হরি আমরা যাইতাম, কিন্তু আমার হাজবেন্ড যাইতা না, তাই আর কি কিছু তাই প্রবলেম আছে, তাই যাইতেছে না, তো আমি সেটা উমরা যাইতাম ফার্মনি। আপনার জাল আপনার শাশুড়ির সাথে? জয়, আমার শাশুড়ি আর আমার শাশুড়ির লগে আর খেদাই বাচ্চা, আমরা ফ্যামিলি, আমার বাচ্চা দুজন, এক ছেলে এক মেয়ে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 10, 10 বছর। আচ্ছা বুঝছি। এমনি আপনার কোনো আর মাহরাম কেউ লগে আসেনি কোনো, মনে রক্ষে আপনার শাশুড়ির লগে বা আপনার আর রিলেটিভ কেউ আপনার কেউ আসেনি পুরুষ সাথে? জি না, এমনি আমার আমরা কি ফ্যামিলি সকলে কি যাই না, আমার হাজবেন্ড না তাই যাই যাই না, তাই আমার প্রবলেম আছে। ফ্যামিলি বলতে আপনি জানতাম সে ইয়ারে পুরুষ কে কে আসেন? পুরুষ বলতে খালি শুধু আমার বাউর আছে, একজন বাউর সন্তান বড়। আচ্ছা বুঝছি। আর বড় কেউ নাই? জি না, এই জায়গা যেহেতু আপনার সঙ্গে আপনার কোনো মাহরাম নাই, আপনার ছেলে মাহরাম হইলেও তাই মাত্র 10 বছর, তাই এখনো বালি হয়েছেন না, আর আপনার সাথে আছেন আপনার জাল আছেন আর আপনার শাশুড়ি আছেন বিশ্ব, তো এনতানোর সঙ্গে ইলা হাজব্যান্ড বা নিজের একজন মাহরাম ব্যতীত উমরার সফর এটা জায়েজ নাই, এটা হইলে ফতোয়া উলামায়ে কেরাম হল। হজর ক্ষেত্রে যদি হজ ফরজ হয় আর কোনো অল্টারনেটিভ থাকে না তখন যাওয়া যাবে না, এটা ভিন্ন কথা, কিন্তু আপনার হাজব্যান্ডের লাগে তাই মানে আপনার উমরা এটা এলাকা ফরজ না, এটা একটা সুন্নত, সুন্নতের লাগে এইভাবে আপনার নিজের মাহরাম ছাড়া এত লং সফর করা এটা নির্ভরযোগ্য আমার ফটো হিসাবে এটা যাই দিত নাই। ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। তো ভালো হইব আপনি আপনার হাজব্যান্ডের সাথে যাওয়া অথবা আপনি তোর একটু ওয়েট হয়ে গেছে, এটা হনর গেছে ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ, কারণ সুন্নতের লাগে এত লম্বা সফর। আল্লাহ নবীর পরিষ্কার হাদিস, লা ইয়াহিলুল্লাহ ইমরাতিন তুমিনু বিল্লাহিল ইয়াউমিল আখির আন ইউসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে মহিলা আল্লাহ এবং আখরাতের উপর বিশ্বাস রাখেন উনি একদিন এক রাত, কোনো মানে 2 দিন 2 রাত, কোনো মানে হচ্ছে 3 দিন 3 রাতের লম্বা লং জার্নি করা জায়েজ নয়। ইভেন হজর ক্ষেত্রেও তাই, উমরা ক্ষেত্রেও তাই, উমরা ক্ষেত্রে বেশি রেস্ট্রিকশন, কারণ উমরা তো সুন্নত। হজ ফরজ যদি দেখা যায় যে কোনো অল্টারনেটিভ নাই, ফ্যামিলির সঙ্গে গেলে যায় হবে কিনা হবে না, সেখানে উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু উমরার ক্ষেত্রে মাহরাম ব্যতীত করা যাবে না প্রায় সবাই একমত, যদিও বর্তমান সৌদি গভর্নমেন্ট বা বিভিন্ন তারা বলতেছে মাহরাম প্রয়োজন নয়, এটা তাদের ব্যাপার, বিনেশ নয়তো বলতেছে, কিন্তু আমরা ফতোয়ার ক্ষেত্রে এখানে আমরা উলামায়ে কেরাম কেউ এটা গ্রহণ করেন না। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
স্বামী আপনার নাম করে ডাকলে শরীয়ত সম্মত কতটুকু আপনার স্বীকৃতি দিবে আপনার? জি আর কোনো প্রশ্ন আছে নি? জি না, ও একটা প্রশ্ন আপনার, আমার প্রশ্নটা বলছেন বুঝতাম পারছি বুঝতাম পারছি, নাম ধরে ডাকলে শরীয়ত সম্মত কতটুকু স্বীকৃতি দিবে আপনার? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ শুনতে তাও কে ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথমত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আজওয়াজে মুতাহারাত থেকে আমরা পাই কোনোদিন রসুল ইসলামকে নাম ধরে অ্যাড্রেস করেন না। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আল্লাহর হাবিবকে ইয়া মোহাম্মদ বলে ওর ডাকেন নাই, সাহাবাকে ওনার ডাকতেন না আউট অফ রেসপেক্ট। আমি একটা প্রসঙ্গ নিয়ে আসতেছি আমি। হ্যাঁ, আল্লাহর নবীর নাম উচ্চারণ করেছেন বিভিন্ন প্রসঙ্গে, রব্বে মোহাম্মদ, মোহাম্মদের রবের কসম, এইভাবে অনেক সময় প্রসঙ্গক্রমে স্বামীর নাম নিয়েছেন। তাহলে কী বোঝা গেল যে আমাদের দেশের প্রথা আছে স্বামীর নাম নেওয়াই যাবে না বা কোনো ক্ষেত্রে এটা উচ্চারণ করাই যাবে না, কেউ কোনো প্রয়োজনেও নাম স্বামীর নাম যাবে না, তাইন বা তিনি। ইভেন আমরা হয়তো কিস্তা শুনেছি আলাম তারা কাইফা, একজন স্ত্রীর ওনার হাজব্যান্ডের নাম আলাম ছিল, তো উনি সুরায় ফাত ফিল পড়বার সময় আলাম তারার জায়গা তাইন তারা কাইফা বলে পড়তেন। কিস্তা আমি জানি না কত সত্য। তো এইভাবে যে স্বামীর নাম নিলেই অপরাধ হয়ে যাবে জিনিসটা এরকম নয়, কিন্তু স্বামীকে বর্তমান মডার্ন এই হিসাবে যে নাম ধরে রাখা যেটা, এটাও কিন্তু আমি মনে করি ইসলাম সম্মত নয়। কেন নয়? কারণ স্বামীকে সম্মান করতে হবে। আর রিজালু কাওয়ামুন, আল্লাহ কোরআনে বলেছেন স্বামী যারা তারা কাওয়াম হবেন, তাদের একটা মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু ইসলামকে সাহাবায়ে কেরাম যখন বলেছিলেন যে ওই রুম সম্রাটের বা অন্যান্য ইয়ের তারা তাদের বাদশাকে সজ্জা করে, ইয়ারসুল্লাহ আপনি পারমিশন দিলে আমরা হয়তো আপনাকে সজ্জা করতাম, নবীজি বলেন সজ্জা আল্লাহ ব্যতীত কাউকে যাইজ নয়, কাউকে যাইজ নয়। যদি যায়জ হতো তাহলে হয়তো একজন স্ত্রীর জন্য স্বামীকে সজ্জা করা যায়, তো এত মর্যাদা ইসলাম দিয়েছে একজন স্বামীর। একজন স্ত্রী জান্নাতে যেতে হলে চারটি কাজের একটি কাজ বানিয়ে দেওয়া হয়েছে, স্বামীর অনুসরণ এবং স্বামীর এতাহত, আত আতবালা, নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক এবং স্বামীর এতাহত ঠিক, এত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে নাম ধরে ডাকা বর্তমান মডার্ন বা স্টাইলে এটা একটা মডার্ন বা বেশি আমি কী বলবো এটা বেশি স্টাইল মনে করা হলেও আমি মনে করি ইসলামে এটা কিন্তু আদব পরিপন্থী, যা ধরে এটা আদব পরিপন্থী, গুড ম্যানার হবে না স্বামীকে নাম ধরে রাখা যে তুমি ওবায় আসো। তুমি বলা ঠিক আছে, কিন্তু নাম যেভাবে নাম মনে করেন স্বামীর নাম আবদুল্লাহ, আবদুল্লাহ তুমি কোথায় গেছো আসো, এইভাবে যে এটার ডিসরিসপেক্ট করা হয়, স্বামীর প্রতি রেসপেক্ট থাকা লাগে। আর আমাদের প্রিভিয়াস আমাদের মুরব্বীদের মধ্যে সমাজের মধ্যে এই সম্মানটা খুব বেশি থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুখের জীবন ছিল, বর্তমান সময়ে বেশি টু মডার্ন হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সাফার করতেছি। তাই নাম নেওয়া জায়েজ হলেও নাম নিয়ে অ্যাড্রেস করে ডাকা সম্বোধন করা এটা অনুত্তম হবে। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি হোক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কিনি বি হালালিক আন হারামিক ওয়া আউনি নি বিদ্রাম, এটা তো দোয়া সময় পড়তাম মিনা, যে কোনো সময় পড়লে এটা ফজিলত পাইবো, কিন্তু দুই তিন আগে অনুষ্ঠান দেখলাম এখন ডাকাতে এখন বড় আলিমে তেমন কইরা দেন না, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পড়া পরে যে কোনো মানুষ হচ্ছে ও পড়া পরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়া পরে এবং আল্লাহুম্মা কিনি বি হালালিক ও দোয়া পড়িয়া আমাদের আল্লাহুম্মা ইন জালামতি কবুল পড়িয়া সালাম ঠিক আছে, যে যে নিয়তে করবা যত ঋণ আছে ঋণ লাগিয়ে করো যে লাগিয়ে করো এটা লগে লগে কাম নিয়ে করব, এটা পড়ার নিয়মটা কি নমাজ পড়া আমি না এমনি দোয়ার সময় পড়া তোমার একটা হয়ে যাক প্লিজ। ঠিক আছে আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। প্রথমত নমাজে একজন সাহাবি সবসময় মসজিদে বসে থাকতেন, খুবই চিন্তিত, রসুলুল্লাহ সাল্লাম ওই দোয়া শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন তুমি এই দোয়া পড়বে, পড়লে আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্ত করবে। আল্লাহর নবী হাদিসের নমাজের ভিতরে পড়লে কথা বলেন নাই, বা উনি যেভাবে একটা প্যাকেজ বানিয়ে ফেলেছেন যে নমাজের শেষ বৈঠকে দুরুসই পড়ার পরে প্রথমে এইটা পড়ে তারপরে আল্লাহ জালাম তো পড়তে হবে সব কী হয়ে যাবে, এইভাবে প্যাকেজ আল্লাহর নবী দেন নাই, এটা উনি বানিয়েছেন। এতটুকু ঠিক আছে যেটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, চাইলে নমাজের ভিতরে পড়তে পারবেন, কিন্তু নমাজে পড়তে হবে বা পড়লে তারপরে ইনি গেলাম তো পড়লে দুটা মিলিয়ে পড়লে ঋণ শেষ হয়ে যাবে, হাদিসে এই কথা আসে না, হাদিস চলে এসেছে যে রসুল্লাহ ইসলাম ওই ব্যক্তিকে বলেছেন তুমি এই দুটা বেশি বেশি করে পড়বে, স্বাভাবিক অবস্থায় পড়বে, নর্মাল অবস্থায় পড়বে, নমাজের ভিতরে পড়ার কথা বলেন নাই। ঠিক আছে, তো আল্লাহুম্মা কফিনি বি হালালিক আন হারামিক ওয়া আগনিনি বি ফাযলিক আম্মান সিওয়াক, অর্থ তো বুঝতেছেন যে আল্লাহ আমার হালালি যেটা আমার জন্য যথেষ্ট করে দাও, হারাম থেকে আমাকে বাঁচাও,
واغنني بفضلك عمن سواك এবং তুমি ছাড়া দুনিয়ার মখলুকের কাছ থেকে আমাকে বেনিয়াদ করে দাও তো এই দোয়ার মাধ্যমে ঋণ থেকে আল্লাহ পাক মুক্ত করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে দোয়া শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি এই দোয়া পড়লে ইনশাআল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্ত করবে আর বাস্তবে উনি ঋণ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন কোথাও আল্লাহ নবী বলেন নাই যে তুমি নমাজে দুরূদ শরীফের পরে ওই দোয়া পড়বে তারপরে গেলাম তো পড়লে সব ঋণ থেকে মুক্ত হয়ে যাবে এইভাবে প্যাকেজ বানিয়ে দেন নাই ঠিক আছে এটা যে কোনো সময় পড়তে পারেন আপনি নমাজের বাইরেও পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন এইভাবে পড়লেই পড়তে হবে বা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা মোটেই নয় আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ সাজাদা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন অনেকেই হয়তো আরও প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আমরা আর কল নিতে পারলাম না বলে দুঃখিত আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ ওই একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরাকাতুম হুজুরকে আমি মোবারক বলে যাচ্ছি আপনাকেও এবং আমাদের প্রিয় দর্শকতা ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামের শোনা বলাকে যেন করণে কিয়ামতে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে যেন কবুল করেন এবং যা কিছু বলা হচ্ছে কোরআন মোতাবেক যেন আমরা আমল করে দুনিয়ার শান্তি আর মুক্তি পেতে পারি আজকের বিষয় ছিল জিক্রুল্লাহ আমরা যেন সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রেখে আমাদের আমাদের ইমানকে আমাদের আখলাকে যেন আমরা ইম্প্রুভ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি জাজাকুমুল্লাহ সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু